যদি মু এক প্রশ্ন পচারে কি ভারতের ইউরোপে সবুঠ বড় বন্ধু কি সহ ভারতের বন্ধুতা সবুঠ মজবুত আপনার যদি কি ইনস্টাগ্রামে রিলস দেখুথে আপনার মনে রা মেলনি কথা আসব কিন্তু তাঁ বি ভালো এবং ঠুবি বড় বন্ধুতা ভারতের ফ্রান্স সহিত আমি যদি কহিবা ইমানুয়েল মেক্রন য্রান্স ভারতের অসুবিধা সুবিধার ভারত সহ ঠিয়া হয়েছে এবং সে হোক আমার ଗଣତନ୍ତ୍ର ଦିବସ ଦୁଇହଜାର ଚବିଶର ଗେଷ୍ଟ ଏବଂ ସେ ଆସିବେ ତା ପଛରେ କ'ଣ ରହିଛି ଭାରତର ବନ୍ଧୁତା ଇତିହାସ ରାଜନୈତିକ କଥା ଆମେ କହିବା କୂଟନୀତି କଥା କହିବା ବାଣିଜ୍ୟିକ କଥା କହିବା ବା ଆମେ ୱେପନ୍ସର କଥା କହିବା ସବୁଥିରେ ଭାରତର କିଭଳି ଭାବରେ ଫ୍ରାନ୍ସ ସବୁଠାରୁ ବଡ଼ ଏକ ମଜବୁତ ସାଥୀ ହେଉଛି ସେ ବିଷୟରେ ଜାଣିବା ଆମେ ଯଦି କହିବା ମ୍ୟାକରନ୍ସ୍କୋପ୍ ଏୟା ତୃତୀୟ ଭିଜିଟ୍ ହେବ ଭାରତକୁ ପ୍ରଥମେ ଦୁଇହଜାର ଅଠରରେ ଆସିଥିଲେ

যেটা কি ইমানুয়েল মেক্রন ভারত আসবে তো এ গোটে উত্তর আমি কোপার কি সে আমার গণতন্ত্র দিবসে আসুক কথা ওঠি লা জো বাইডে আসবার কিন্তু জো বাইডে কৌশি কারণবশত আস না কিন্তু এবার যেভাবে ভাবে ইন্টারন্যাশনা পলিটিক্সে চালি রশিয়া ইউক্রেন ওয়ার চালি হমাস যুদ্ধ চালি ইস্রায়েল হমাস যুদ্ধ চালি তো সেই সময়ের যেত ইলেকশন পূর্বর গোটে আমাদের দেশের ইলেকশন হওয়া যাও তা পূর্ব যেত আমেকা ভলা রাষ্ট্রমুখ্য আসেন তো তার গোটে পলিটিকাল মেসেজ এবং পুরা দুনিয়ার যাব তো সেমিতি কিছু পয়েন্ট থাইপরে যে জো বাইডেন আসি না কিন্তু শেষ মুহূর্তে ভারত রিকোয়েস্ট করে ইমানুয়াল মেক্রন বা ফ্রান্সকে ফ্রান্স সেটার মানি এবং ফ্রান্স রাষ্ট্রমুখী আসুক আমি কার এবং আমি যদি দেখা ভারত এবং ফ্রান্সর যদি আমি যদি ওয়েপনারি কথা কহা বাণিজ্যিক কথা কহা যে ট্রাঞ্জাকশন দুই দেশ মধ্যে আমি যদি দেখা আর্ম সেলর ভিতরে ফ্রান্সর মানে ভারতের অনতিশ পরসেঁট ভারত ফ্রান্স রুড়ে থাকে আমি যদি কহা অস্ত্রশস্ত্র তাপরে যদি আমি কেবা র্যাঙ্ক ওয়ান রে অচাশ প্রত্যাশ আমি রুষিয়া ঠারু ইউএস এগার প্রত আমি যদি কে এবার যে ডিল হোক ভারত এবং ফ্রান্স মধ্যে আমি যে বহুচর্চিত রফাল মিজাইল রফাল মিজাইল আমি যদি কবা রফাল এয়ারক্রাফট ক্ষমা করবে রফাল এয়ারক্রাফট যদি আমি কথা কে রফাল এয়ারক্রাফট ভারতের ইন্ডিয়ান এয়ারফোর্স আগে ইউজ করছিল কিন্তু এবে ভারতীয় নৌসেনা তার জাহাজগুড়ক উপরে ইয়াকু রখিব আমি যদি কহিবা এবে যেভাবে ভাবে ভারত মহাসাগর আমি আপনার মালডিভসর কথা জানি তো এই যে ডিমান্ড বড়ুচি কি আমি সমুদ্র তটক সুরক্ষা দিপার সেই রাফাল আসব এবং আমি যদি কহিবা ইন্ডিয়া হ্যাজ ইনিশিয়েটেড সিক্স বিলিয়ন ইউএস ডলার ডিল উইথ ফ্রান্স ফর দকুজিসন অফ টোয়েন্টি সিক্স রফাল ক্রাফট এয়ারক্রাফট তো ছবিশটি রাফাল এয়ারক্রাফট আসবেন ডিল হব এবং হয়েছে এবং তা উপরে কাম চলিব তো এইটা হচ্ছে আমি কার কি রাফাল গোটে বড় দিগ আমি কোয়াইপার যেটা কি ভারত এবং ফ্রান্সর বন্ধুতা ভিতরে আসুচি তাপরে এইটার মেন কথা রয়েছে ত রাফালটা আসব এবে আমার পাখে যেটা আছে মিগ যেটা আমি থাকে মিগ মিগু সে রিপ্লেস করি মিগ জায়গায় মিগ টোয়েন্য় নাইন মিগ টোয়েন্য়ান অগ টোয়েন্য়ান জায়গায় রফালু রিপ্লেস করা তাপরে আমি যদি কেমন ইন্ডিয়া ফ্রান্স সাইন এমও অফ কনস্ট্রকশন অফ থ্রি স্কর্পিওন সবমরিন্স আমি যদি পণ্ডুবি বা বুঢ়া জাহাজ কথা আমি কয় এইভীয়া আমি ছি কাম চলিছে আৰু আমি তিনটি হবাৰুচনা মিলুছে তো এয়া আমি যদি কয় ভাৰতৰ ইতিহাসৰ প্ৰথম আৰ্মছ ডিলে ভাৰতৰ কৈপাৰ ফ্ৰেঞ্চ এইটেবাৰ নিউয়ৰ্ক টাইমৰ আপোনাৰ দেখি পাৰিব নিউজ পেপৰৰ কথা ফ্ৰেঞ্চ ছাইন এণ্ড একৰ্ড ৱিথ ইণ্ডিয়া ইতিহাসে মানে সবুবে ফ্ৰান্স ভাৰত সৈতে ৰচি আমি যদি কয় যে নন এলায়েণ্ড মুভমেণ্ট কথা আমি কৈপাৰ সেই সময়ৰ ভাৰত সেইযোৰ শক্তিগুড়া মিছিকি নন এলায় মুভমেণ্ট বা কে এছৰ নাটপটে যাওঁ নে সপটকু যিবা নাই কিন্তু আমি যদি কয় কিছ্ৰু সবুবাৰে ফ্ৰান্স ভাৰতৰ সাথী হৈ ৰে আও একজাম্পল আপোনাক দেৱা যেতিয়া অটল বিহী বাজপেয়ী আমাৰ প্ৰধানমন্ত্ৰী ঠাই অঠানব্বৈ মচহ ঊনৈছশ অঠানব্বৈ যেতিয়া নিউক্লিঅৰ টেষ্ট কল আমুক সমসে মানে বৰ বৰ দেশ ক'লে নিউক্লিঅৰ টেষ্ট কৰি পাৰিব নাই কিন্তু ভাৰতৰ অটল বিহী বাজপেয়ী অব্দুল কলাম এটি অতি যেয়ৰ টেষ্ট হৈছিল টেষ্ট হৈছিল পৰমু পৰীক্ষা পৰে যেতিয়া চেংচন লাগিব সময় আছিল বৰ বৰ দেশ লাগিব ফ্ৰান্স আম চাগেৰে ফ্ৰান্স আমাৰ প্ৰত্যেক লগাই নাথাকে আপোনাৰ মনত প্ৰশ্ন আচল চেংচনটা কণ চেংচন ইনক্লুডিং দ ষ্টপেজ অফ লোন এড যেতিয়া বৰ বৰ দেশ এক ছট দেশকু বা যা পাখেৰে অৰ্থনীতিৰ কম থাকে যেতিয়া লোন দি থাকে সেইটো বন্দ হৈ যাব তাৰ অন্য়বু জিনি আমি যদি কৈপাৰ নাইটি এইট্ৰে নিউক্লিওর টেষ্ট পরে বহু দেশ ভারত উপরে পাখাখি চৌদটি দেশ সাংসন লগাই কিন্তু সেই ভিতরে ফ্রান্স নো এই আমার বন্ধুতা আমি কোথায় কি ভারত ফ্রান্সর সম্পর্ক কোণ আমি যদি আউ কথা কবা তা অঠানব্ব মশা পরে এইটি দেখত ভারত সেতবে গণতন্ত্র দিবসর যেত সামিল হওয়া সেতার জ্যাকস চিরাগ আসলে মানে এত বড় সাংসন লগাও কিন্তু সেতবে রাষ্ট্রমুখ্য ভারতের সাংরে ঠিয়া হয়েছে তো এ হোচ্ছি ভারত ফ্রান্সর বন্ধুতা আমি যদি কে বন্ধুতা আপনার দেখিপার জি টোয়েন্টি সমিট হোক যেত মোদি তা বাস্টাইল সেমোনি যাই এই বন্ধুতা বহু লম্বা আউ গোটে পয়েন্ট রয়েছে ভারত মহাগরের রি আইল্যান্ড বলে গোটে দ্বীপ এই জায়গায় রয়েছে আমি এটা ভারত মহাগর এ এলাকা ভারত এ হচ্ছে আফ্রিকা এই জায়গায় রয়েছে তো এবার যেহেতু এই মালডিভস পাখে বা ইন্ডিয়ান ওসন ৰিজিয়ন যেতিয়া ভাৰত মহাসাগৰ যেতিয়া বঢ়ুচাইনাৰ দবদবা বঢ়ুচয়েৰে ৰিউনিয়ন আইল যা কি ফ্ৰান্সৰ কব্জাৰে এব অঁ তো যে ফ্ৰান্স সৈতে আমাৰ বন্ধুতা বঢ়িব তো এই জাগে ভাৰত মহ ভাৰতীয় নৌসেনাৰ মুভমেণ্ট বঢ়িব এইটাই আমাক আমি কৈপাৰ ষ্ট্ৰাটেজিকা ভাৰতক বহুত লাভৱান হ'ব আমাৰ যদি বন্ধুতা ফ্ৰান্স সৈতে এমি বজায় ৰব তাৰপৰা এইটাই আমি কাহণ্টৰ কৰিবং পলছ চাইনা চাইনা এই ৰা সেই বাট দিয়ে তার যে জলপথরে তার সব বিজনেস বড় হাচ্ছি যা স্ট্রিং অপ পলস কুয়া হচ্ছে রাস্তারটা কুকু বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ কুযুচাচ্ছি তো ইুক কৌন্টর করবো যদি এই তেলে জায়গা যদি আখে যেত ইউনিয় আইল্যান্ড ফ্রান্স রোটা যদি আমাকে থাক তো আমি এই সবুগ চেকমেন্ট ভারত দিয়ে পাব আমি কহবা ভারত যেত আর্টিকল থ্ৰী চেভেণ্টি উঠাই জাম্মু এণ্ড কাশ্মীৰ তেতিয়া ফ্ৰান্স অন্য়ে মানে ভাৰতক টাৰ্গেট কৰিলে কিন্তু ফ্ৰান্স কৈছিল এটা অন্তৰ্নিহিত মেটৰ সেনে কিছুবি কৰি পাৰিব কিন্তু আমাৰ সেই কয় নাই তো দুইদেশ দুই দেশক ৰেস্পেক তাৰপৰা আমি যদি কয় সেই দেশৰ যেতিয়া আৰৱ শিশুৰ এক মৃত্যুবৰণ ঘটি তাপেৰে মোদীজী সেইটো যাবাৰ আমৰ প্ৰাইম মিনিষ্টৰ সেইটো যাবাৰ কিন্তু সেই প্ৰগ্ৰাম ক্যানচেল কৰি নালে তাৰপৰা সেই যায় এখন তনি মামা আমাৰ সেই হস্তক্ষেপ কৰিবাৰ নহয় তো এমি দুই দেশ অসুবিধা সময়ৰে নিজপাই ঠিয়া হৈছিল কেৱি বিগ ব্ৰদৰ বা আমি কৈপাৰি ফ্ৰান্স আমাক কেনা কৰিছে যেতিয়া ইণ্ডিয়া যেতিয়া ডিচাইড কৰিছিল কি ৰুষি আৰু অলপ দামৰে তেল কিত ফ্ৰান্স আমাক কোৰ্গেট কৰি নাই তোহা ভাৰত এছৰ বন্ধুত্ব আমি কৈপাৰপোন এই ভিডিঅ'টাই দেখি পাৰিব এ গতবর্ষ মোদিজি তাঁ বাটাইল ডে যাই তা দেশের এটা আমার ভারতীয় সেনার যবান মানে মধ্যে পারেড করে এবং এবার যে ছবিশ তারিখ যে আসছেন সেটাকে মধ্যে সে আসবে এবং রফেল উড়াইবার রয়েছে সেদিন এটা দেখুন সেই দিনের চিত্র তো আমি কেপার এই বন্ধুতা বহু এবং সৃষ্টি করবে বলে আমি